শান্তি, 2/6/2021, প্রাত মুরলি, বাপদাদা মধুবন। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, বাবার সাথে ওড়ার জন্য কমপ্লিট পবিত্র হতে হবে, সম্পূর্ণ সারেন্ডার হতে হবে। এই শরীরও আমার নয়, একদম অশরীরই হতে হবে। প্রশ্ন, উঁচু মঞ্জিলে পৌঁছানোর জন্য কোন ভয় মনে থাকা চলবে না? উত্তর, অনেক বাচ্চারা মায়ার তুফান আসলে ভয় পায়। তারা বলে যে বাবা মায়ার তুফান অনেক বিরক্ত করে, একে থামিয়ে নাও। বাবা বলেন এটা তো বক্সিং, বাইরের বক্সিংও এরকম না যে একদিক থেকেই বার হয়। যদি একজন 10 থাপ্পড় মারে তবে অপরজন 5টা অবশ্যই মারবে। এর জন্য ভয় পাওয়া চলবে না, মহাবীর হয়ে বিজয়ী হতে হবে, তবেই উঁচু মঞ্জিলে পৌঁছতে পারবে। গীত, দর পে আয়ে হ্যায় অসম্ভলে, দিল হথেলি পর হ্যায় সুনলে, হাম না জায়েঙ্গে। ধারণা 1, জ্ঞানী তো আত্মা হতে হবে। শুধুমাত্র জ্ঞান শুনলাম বা শোনালাম এতটুকু নয়, স্মরণে থাকার পরিশ্রম করতে হবে, অশরীরী হয়ে অশরীরী বাবাকে স্মরণ করতে হবে। 2, বাবার হয়ে অন্য সব কথা থেকে মমত্ব মিটিয়ে নিতে হবে। এই দেহ আমার নয়, পুরো দেহই অভিমানী হয়ে কমপ্লিট সারেন্ডার হতে হবে। বরদান, জ্ঞান যোগের পাওয়ারফুল কিরণ দ্বারা পুরনো সংস্কার রূপী কীটাণুকে ভস্ম করে মাস্টার জ্ঞান সূর্য ভব। যেরকমই পতীত বাতাবরণ হোক না কেন, তাকে বদলানোর জন্য অথবা পুরনো সংস্কার রূপী কীটাণুকে ভস্ম করার জন্য এই স্মৃতি দরকার যে আমি মাস্টার জ্ঞান সূর্য। সূর্যের কর্তব্য আলো দেওয়া এবং নোংরা ভস্ম করা। তো জ্ঞান যোগের শক্তি বা শ্রেষ্ঠ চলন দ্বারা এই কর্তব্য করতে থাকে। যদি শক্তি কম থাকে তাহলে জ্ঞান শুধু আলো দেবে কিন্তু পুরনো সংস্কার রূপে কীটাণু ভস্ম হবে না। তাই প্রথমে যোগ তপস্যার দ্বারা নিজেকে শক্তিশালী করো। স্লোগান, শুভ ভাবনা বা শুভ কামনা শ্রেষ্ঠ সংকল্পই জমার খাতাকে বাড়িয়ে তোলে। আচ্ছা, ওম শান্তি।